আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নির্বাচনী ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম। মাত্র 86 ভোটে নৌকাকে ডোবালেন বিএনপি নেতা। তে চলুন বন্ধুরা চলে যায় বিস্তারিত সংবাদে। চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে কে ফেনীর সোনাগাছির নবাবপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিএনপির জহুরুল আলম জহির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মাত্র 86 ভোটে তিনি আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়েছেন, এই সেই জহিরুল ইসলাম। বিএনপি জহুরুল আলম জহির 4,821 ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকী প্রার্থী বর্তমান চেয়ারম্যান দেলার হোসেন পেয়েছেন 4,735 ভোট। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মইনুল হক বলেন, কড়া নিরাপত্তা, সুষ্ঠু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জহুরুল আলম জহির বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তো বন্ধুরা, অবশেষে দেখুন, মাত্র 68 ভোটে নৌকাকে ডুবালেন বিএনপি নেতা, বিএনপি পদপ্রার্থী চেয়ারম্যান। তো চলুন বন্ধুরা, এভাবে আপনাদেরকে আরও সংবাদ নিয়ে চলে আসবো। এই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।